হবে না আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আসলে তার কথা শুনে আমি নিজেই আবেগতাড়িত যে আমরা হয়তো যুদ্ধ দেখিনি, যুদ্ধ করতে পারিনি, সুযোগ যদি আসে বাংলাদেশের জন্য কিছু করতে আমরা করতে চাই, আমরা যেতে চাই, আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে চাই, ভালোবাসতে চাই, এটাই হচ্ছে সাজিদদের কথা। এবং আমাদের লাখো সাজিদ সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে, বাংলাদেশকে ভালোবাসে এবং তারা বাংলাদেশকে তাদের মাতৃভূমি ভেবে ধারণ করে আছে এবং তারা যেতে চায় বাংলাদেশে। আমাদের প্রয়োজন তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে অনুপ্রাণিত করা, কিভাবে এই প্রজন্ম বাংলাদেশকে নিয়ে ভাবতে পারে আরও অনেক বেশি। আমি আপনাদের কাছে আসছি, তার আগে একটু কলারের সাথে কথা বলেছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান, দেন আমাদের সাথে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তারপরে আমি একটা কলার, আমি আপনাদের সাথে কথা বলবো, তার আগে আমাকে ইমার্জেন্সি একটু ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো।